প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদের প্রথমেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের দুই নম্বর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং পাশাপাশি সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের কাছেই প্রথমে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওটিকে শেয়ার করবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি এর আগে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে আপলোড করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রশ্ন এবং পাশাপাশি সেই উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো, যা তোমার 2021 খ্রিস্টাব্দের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চলো শুরু করি আজকের আলোচনা। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। আজকের প্রথম প্রশ্ন তোমার দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বরের, 1878 খ্রিস্টাব্দ আইনে কি বলা হয়েছিল? ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষা ও আধিপত্য সুদৃঢ়করণের লক্ষ্যে প্রণীত 1878 খ্রিস্টাব্দ আইনে অরণ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য ও গ্রামীণ অরণ্য। বাকি উত্তরগুলো রেখে রয়েছে, তোমরা সেগুলো দেখে দেখে লেখার চেষ্টা করো। কররা নীল চাষিদের উপর কী অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো। 1859-60 খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের সীমাতীত অত্যাচার ও শোষণের প্রতিবাদে কৃষকরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নীলকররা নীল চাষিদের নানাভাবে অত্যাচার করতো, বলপূর্বক আটক, প্রহার, গৃহদাহ, কৃষি সরঞ্জাম ও বাজেয়াপ্তকরণ প্রভৃতি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনকি চাষিদের স্ত্রী কন্যাদের সম্মানহানি করত নীলকর সাহেবরা পিছুপা হতো না। পর প্রশ্ন, দুদু মিয়া সহনীয় কেন? সুরতুল্লার মৃত্যুর পর ফরাজ আন্দোলন নেতৃত্ব দেন তার পুত্র মোহাম্মদ মহসিন, যিনি দুদু মিয়া নামেই সমহিত পরিচিত। তিনি ছিলেন সংগঠক ও রাজনৈতিক চেতনার অধিকারী। তিনি সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চাইলে জমিদার নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। তিনি গ্রামপথ বিবাদে ইংরেজদের আদালতে না গিয়ে সালিশি ব্যবস্থা করেন এবং জমিদারদের কর ধার্য করার অধিকার স্বীকার করেন। পর বছর নীলকর নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমরা দেখে দেখে সেগুলো উত্তরগুলো লিখে নাও। তোমাদের পরের প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ কি ছিল? আসলে কোল বিদ্রোহ অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে ছোট করে এক সুন্দরভাবে দেওয়া রয়েছে। কোল বিদ্রোহের যেমন উচ্চ হারে রাজস্ব চাপ, অনাদায়ে নির্মম অত্যাচার করা হতো, কোল উদ্ঘাত করা হতো, তার সঙ্গে ইজারাদারদের অত্যাচার, তারপরে ব্রিটিশদের অত্যাচার, এই সমস্ত অনেকগুলো কারণ তার মধ্যে এখানে কিছু গুছিয়ে ছোটো ছোটো করে সুন্দরভাবে নোট তৈরি করা রয়েছে। বিপ্লব বলতে কী বলছো? বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থা দ্রুত আমূল ও স্থায়ী তথা কার্যকরী পরিবর্তনহীন। বিপ্লব রক্তক্ষয় বা বিনা রক্তপাতেও সংগঠিত হতে পারে। উদাহরণ এবং স্বরূপ বলা যায় 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ও রক্তক্ষয় বিপ্লবের একটি দৃষ্টান্ত। অন্যদিকে 18 শতকের দ্বিতীয় ইংল্যান্ডে সংগঠিত শিল্প বিপ্লব রক্তপাতহীন বিপ্লবের একটি দৃষ্টান্ত। পরের প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? মুন্ডা জনগণ উপনিবেশিক শাসন ও স্থানীয় প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। তারা তাদের জমিতে পুরনো যৌথ মালিকানা বা খুদকাঠি প্রথা ফিরিয়ে আনার জন্য লড়াই করে এক স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যেও তারা সংঘবদ্ধ হয়েছিল। বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো? বাংলা বিভাবী আন্দোলনের প্রবর্তক তিতুমির 24 পরগনার বারাসাতে বসিরহাট অঞ্চলে নারকেলবেড়িয়া গ্রামে তার প্রধান কর্মকেন্দ্র স্থাপন করে স্থানীয় জমিদার ও নীলকর দেতচারের বিরুদ্ধে দরিদ্র হিন্দু মুসলমান কৃষকদের সম্মিলিত করেন এবং শোষকের মদতদাতা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি নিজেকে এই অঞ্চলের এক বাদশাহ বলে ঘোষণা করেন। এটি বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, খুদকাঠি প্রথা কি? মুন্ডাদের কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল জমির যৌথ মালিকানা বা খুদকাঠি প্রথা, কিন্তু ব্রিটিশ সৃষ্ট নব্য ভূমি রাজস্ব ব্যবস্থা দিয়ে মুন্ডাদের এই চিরন্তন ভূমি ব্যবস্থায় ভাঙন ধরায় এবং তাদের জমিতে বহিরাগত জমিদার, মহাজন বা দিকুরা আধিপত্য কায়েম করে। এই অনাচারের বিরুদ্ধে জমিতে পুরনো খুদকাঠি প্রথা ফিরিয়ে আনার জন্য মুন্ডারা লড়াই করেছিল। বিরসা মুন্ডা কে ছিলেন? মুন্ডাবিদের নেতা ছিলেন বিরসা মুন্ডা। তিনি নিজেকে ঐশী শক্তির অধিকারী বা ধরতি বা ধরনের পিতা বলে ঘোষণা করেন। ব্রিটিশদের
কর্তৃত্বমুক্ত স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মুন্ডাদের সংগঠিত করেন। শেষ পর্যন্ত 1900 খ্রিস্টাব্দে নাগাদ তিনি বন্দী হন এবং কলেরা রোগে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ বিরোধী সংগ্রাম আদিবাসী জনজাতির এবং প্রথম সারির নেতারূপে তিনি ইতিহাসে স্মরণীয়। রানী শিরোমণি বিখ্যাত কেন? চুয়ার বিদ্রোহের তৃতীয় পর্বে অন্যতম প্রধান নেত্রী ছিলেন। মেদিনীপুরের কর্ণগড়ের জমিদার রানী শিরোমণি তিনি সশস্ত্র পথে চুয়ারদের সংগঠিত করেন। তার নেতৃত্বে 1799 খ্রিস্টাব্দে নাগাদ ব্রিটিশ প্রবল আকার ধারণ করে। চুয়ার বিদ্রোহে তার অসামান্য অবদানের জন্য তাকে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ উপাধি ভূষিত করা হয়। ব্যবসায়ীরা কীভাবে সাঁওতালদের শোষণ করত তোমরা জানো যে কিনারামে বেচারামে এই দু ধরনের বাটখারা দিয়ে তাদেরকে ঠকানো হতো। তার সঙ্গে আরও অনেকগুলো কারণ ছিল, সে কারণগুলো লেখা রয়েছে, তোমরা দেখে দেখে সেগুলো লিখে নাও। কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল? প্রথমে 1865 খ্রিস্টাব্দে এবং পরে 1872 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ সরকার যে দুটি অরণ্য আইন প্রণয়ন করেছিল তার মূল উদ্দেশ্য ছিল কিন্তু উপনিবেশিক স্বার্থ সুরক্ষিত করা। তাছাড়া ছিল ব্রিটিশ এবং রাজকীয় নৌবাহিনীর সম্প্রসারণ, ভারতের রেলপথ বিস্তারের লক্ষ্যে কাঠের স্লিপার তৈরির জন্য বনজ সম্পদের উপর উপনিবেশ সরকার লোলুপ দৃষ্টি পড়েছিল। তাছাড়া ব্রিটিশ সরকারের কর্তব্যবাদী ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল কৃষিজমির সম্প্রসারণ ঘটিয়ে রাজস্ব বৃদ্ধি এবং বনজ সম্পদ বাণিজ্যের স্বার্থে ব্যবহার করে আয় ও মুনাফা বৃদ্ধি। কোল বিদ্রোহের গুরুত্ব কী ছিল লেখা রয়েছে, তোমরা সেখানে দেখে দেখে উত্তর লিখে নাও। তারপর পরের প্রশ্নে চুয়ার কারা? চোরগত শব্দের আক্ষরিক অর্থ হল অসভ্য, বর্বর বা বর্ণ। চোররা ছিল মেদিনীপুর বাঁকুড়া জেলার অন্তর্গত জঙ্গলমহল নামক বনাঞ্চলে আদিম অধিবাসী। কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীন পাইক বা সৈনিকের কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। পরের প্রশ্ন দেখো, ওয়াহাবি ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভারত ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের মধ্যে প্রচলিত কুসংস্কার দূর করে ইসলামের শুদ্ধিকরণ, ভারতকে দারুল হার ইসলাম বা ইসলামের দেশে পরিণত করা। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত কী ছিল? ওয়াহাবি আন্দোলনের বহু হিন্দু যোগ দেওয়া এবং ইংরেজ বিতরণ এই আন্দোলনের লক্ষ্য হওয়ায় কেউ কেউ এই আন্দোলনকে জাতীয় আন্দোলন আখ্যা দিয়েছেন। তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে আন্দোলন সাম্প্রদায়িকতা মুক্ত ছিল না এবং প্রধান লক্ষ্য ছিল ভারতের ইসলামের দেশে পরিণত করা। বস্তুত পক্ষে ওয়াহাবি আন্দোলন ধর্মীয় আদর্শ প্রণীত একটি কৃষক বিদ্রোহ বলাই সঙ্গত। আর পরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল? যে যে লিঙ্কে ফেডারিক সুর বাম ওয়েচ প্রমুখ খ্রিস্টান মিশনারিগণ সর্বপ্রথম নীলকরদের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করে শিক্ষিত সমাজকে জাগরিত করেছিলেন। আলেকজান্ডার ডা প্রমুখ মিশনারিদের সমর্থনে এগিয়ে আসেন এবং রেভারেন্ড জেমস লং নামে জনৈক ভারত প্রেমিক খ্রিস্টান পাদ্রি নিজ নামে নীলদেব নাটক ইংরেজ অনুবাদ করে প্রকাশ করে ব্রিটিশ সরকারের এবং কবে পড়েছিলেন। সাঁওতাল বিদ্রোহের এবং গুরুত্ব কী ছিল? অনেকগুলো গুরুত্ব ছিল আর সেখানে লেখা রয়েছে, তোমরা দেখে দেখে সেগুলো লেখার চেষ্টা করো। পাবনা কৃষক বিদ্রোহ কী কারণে ঘটেছিল? 1870 দশকে সংগঠিত পাবনার কৃষক বিদ্রোহের প্রধান কারণ ছিল মূলত দুটি, জমিদারদের দ্বারা খাজনার হার অতিরিক্ত বৃদ্ধি এবং রায়তদের দখলের সত্য অস্বীকার করা। বিদ্রোহ বিপ্লবের পার্থক্য কী ছিল? বিদ্রোহ বলতে বোঝায় প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে একক বা সমষ্টিগতভাবে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা, যেমন রংপুর বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ প্রভৃতি। বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থা দ্রুত আমূল ও স্থায়ী তথা কার্যকরী পরিবর্তন। এখন বিপ্লব রক্তক্ষয়ী বা বিনা রক্তপাতে সংগঠিত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব তথা রক্তক্ষয়ী বিপ্লবের একটি দৃষ্টান্ত। অন্যদিকে 18 শতকের ইতিহাস ইংল্যান্ডে ঘটে সংগঠিত শিল্প বিপ্লব রক্তপাতহীন বিপ্লবের একটি দৃষ্টান্ত। পরের প্রশ্ন দেখে নাও, সাঁওতাল হুল বলতে কী বোঝো? হুল শব্দের অর্থ হল বিদ্রোহ। 1855-56 খ্রিস্টাব্দে জমিদার শোষণ অত্যাচার, মহাজনী ষঠতা, রেল ঠিকাদারদের অসামাজিক ক্রিয়াকলাপ প্রভৃতি বিদ্রোহ সাঁওতাল রাজ্যে বিদ্রোহ সামিল হয়েছিল তা সাঁওতাল হুল নামে পরিচিত। সিন্ধু এবং কানু, চাঁদ, ভৈরব প্রমুখ সাঁওতাল হুলের নেতৃত্ব দিয়েছিল। ভিলকারা, পশ্চিমবঙ্গের পর্বতমালার পাদদেশে খানদের সঞ্চলে বসবাসকারী আদিম উপজাতিরা ভিল নামে পরিচিত। ব্রিটিশদের শাসন, শোষণ, অত্যাচার, মহাজনী শোষণ প্রভৃতির বিরুদ্ধে 1818-1819 খ্রিস্টাব্দে তারা বিদ্রোহে সামিল হয় এবং চিন নায়ক শিওরাম প্রমুখ ভিলদের এবং নেতৃত্ব দিয়েছিল। এলাকা চাষ ও বিএলাকা চাষ কি? নীলকররা সাহেবরা এদেশের নীল চাষিদের ক্ষেত্রে উক্ত দুই পদ্ধতি গ্রহণ করেছিল। নীলকরের নিজেদের জমিতে পারিশ্রমিকের বিনিময়ে নিজ নীল চাষ এলাকা চাষ নামে পরিচিত। অন্যদিকে কৃষকের জমিতে দাদন প্রদানের মাধ্যমে নীল চাষ যে নীল চাষ বিএলাকা নামে পরিচিত। দাদন কি? দাদন কত রত চগরিম অর্থ নীলকররা নিজে জমিতে নীল চাষ বা এলাকা চাষ অপেক্ষা কৃষকের জমিতে নীল চাষ বা বিএলাকা চাষ বেশি লাভজনক বলে মনে করে বলপূর্বক বিঘা প্রতি মাত্র 2 টাকা দাদন গ্রহণ বিনিময়ে নীল চাষ করতে বাধ্য করত।
পরের প্রশ্ন, সমকালীন পত্র পত্রিকা কিভাবে নীলকরদের বিরুদ্ধে জনমত গড়ে তোলে? নির্যাসিতদের প্রতি নীলকরদের অনবনীয় অত্যাচার, দাদন প্রথা, উর্বর জমিতে বলপূর্বক নীল চাষে কৃষকদের বাধ্য করা প্রভৃতি বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে সমকালীন পত্রপত্রিকাগুলি জনমত গঠনে সহায়ক হয়। এ প্রসঙ্গে সমাচার চন্দ্রিকা, তত্ত্ববোধনী পত্রিকা, সম্প্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট প্রভৃতি তথা বিশেষভাবে উল্লেখ করা যায়। হরিচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট নির্যাসীদের মুখপাত্রে উপনীত হয়েছিল। নীল বিদ্রোহে শহরে শিক্ষিত সমাজের কীরূপ ভূমিকা পালন করেছিল এ বিষয়ে লেখা রয়েছে, তোমরা সেগুলো দেখে দেখে লেখার চেষ্টা করো। কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। কোল বিদ্রোহের বৈশিষ্ট্য হচ্ছে, কোলরা ছিল আদিবাসী উপজাতি সম্প্রদায়ভুক্ত। ছোটনাগ পুরাঞ্চলে অরণ্যের অধিকার রক্ষার প্রশ্নে কোলরা ঐক্যবদ্ধ হয়েছিল। আরও অনেকগুলো কারণ লেখা রয়েছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থ হয়েছিল কেন? কারণ হচ্ছিল যে সাংগঠনিক দুর্বলতা ছিল, সমাজে বৃহত্তর অংশ তথা সাধারণ মানুষ এই বিদ্রোহে সামিল না হওয়া, আর পরবর্তীকালে সাম্প্রদায়িক চরিত্র প্রভৃতি। সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব বা বৈশিষ্ট্য কী ছিল? ইংরেজ শাসন শোষণ ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ভারতবাসীর প্রথম প্রত্যাঘাত ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিদ্রোহ হিন্দু সন্ন্যাসী ও মুসলিম ফকিররা একযোগে অংশ নিয়ে এবং নেতৃত্ব দান করেছিল। এই বিদ্রোহে কৃষিজীবী সন্ন্যাসী ফকিরদের সঙ্গে সাধারণত কৃষক ও মুঘল বাহিনীর কর্মচ্যুত সেনারা যোগ দিয়েছিল। চুয়াড় বিদ্রোহকে চুয়াড় বিপ্লব বললে কেন ভুল হবে না? বিপ্লব শব্দটি যে দ্রুত আমূল ও স্থায়ী পরিবর্তন ইঙ্গিত দেয়। 1768 থেকে 69 খ্রিস্টাব্দে এবং 1798 থেকে 99 খ্রিস্টাব্দে দুই পর্বে সংঘটিত চুয়াড়দের সংগ্রামে তা অনুপস্থিত। চুয়াড়দের সংগ্রাম তাদের জীবনধারার কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি এবং শেষ পর্যন্ত তা নিষ্ঠুরভাবে দমিত হয়। বিদ্রোহের পর সরকার জঙ্গলমহল নামে পৃথক প্রশাসনিক এলাকা নির্দিষ্ট করলেও চুয়ার বাসভূমি বহিরাগত দিকুদের অত্যাচার থেকে রেহাই পায়নি এবং পাইকান জমিও চুয়াররা ফিরে পায়নি। তাই চুয়ারদের সংগ্রামকে বিপ্লব না বললে বিদ্রোহ আখ্যা দেওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন, পাশাপাশি তার উত্তর শুরুতে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আবারও তোমাদের প্রাণ ধারা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো আলোচনা এখানেই ইতি টানছি।